হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ, আজ একটি মজার ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটি প্যাকেট, প্যাকেটের মধ্যে রয়েছে খাবার। কি খাবার? টোস্ট, টোস্ট, টোস্ট। আমরা কিন্তু অনেকেই আছি যারা হালকা নাস্তার জন্য কোন খাবারটি খাবো সেটি খুঁজতে হয়রান হয়ে যাই। বন্ধুরা, তাদের জন্য আজকের এই রিভিউ। দেখতে পাচ্ছেন ইফাদের একটি টোস্টের প্যাকেট, এটির নাম হচ্ছে মুড়ি টোস্ট। মুড়ি, মুড়ি তো আমরা খাই ছোলা দিয়ে, মুড়ি দিয়ে, চানাচুর দিয়ে। এ আবার টোস্টের আবার মুড়ি কি? হ্যাঁ, মুড়ি তো ছোট ছোট থাকে, এর মধ্যে কিন্তু সেরকমই মুড়ির মতো ছোট ছোট টোস্ট। টোস্ট কিন্তু বড় বড় সাইজের হয়, আমরা খেয়ে থাকি, কিন্তু আজ খাবো মুড়ি টোস্ট। এই মুড়ি টোস্টটা হচ্ছে ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের একটি প্রোডাক্ট। এটি ঢাকার আশুলিয়ায় এদের একটি প্রতিষ্ঠান রয়েছে, ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, তাদেরই একটি পণ্য। আর এই যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন, এই প্যাকেটটির মধ্যে 350 গ্রাম সম্ভবত আপনার টোস্ট রয়েছে, 350 গ্রাম টোস্টই রয়েছে। এবং সেই টোস্টগুলো মিষ্টি টোস্ট, চিনি দেওয়া। আমি এর আগেও খেয়েছি, বেশ ভালো লেগেছে, এবং আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি কিন্তু খুচরা বাজারে 70 টাকা নিবে, আর পাইকারি বাজার থেকে যদি আপনি কিনতে পারেন 65 টাকা নিবে। এই মুড়ি টোস্টের মধ্যে কি রয়েছে? মুড়ি টোস্টের মধ্যে আসলেই জাদু রয়েছে, কারণ আপনি হালকা নাস্তায় চায়ের সঙ্গে এটি খেতে পারেন। গমের যে ময়দা আছে, চিনি, ভোজ্য তেল, মিল্ক পাউডার, ইস্ট, সোডিয়াম ক্লোরাইড, তিল, কালোজিরা, এই ধরনের বেশ কিছু উপাদান দিয়ে এটি তৈরি করা হয়েছে। ইফাদের এই টোস্টটি খেতে কুড়মুড়ে এবং টাটকা। আপনি এটি যদি কিনে ভালো করে যদি একটি জারের মধ্যে রেখে দেন, তাহলে বেশ কিছুদিন খেতে পারবেন, এবং পরিমাণে ভালোই। আমি মনে করি 65 টাকায় যে পরিমাণ টোস্ট এখানে রয়েছে এবং স্বাদ যা, তাতে আপনি কোনো অংশে ঠকবেন না, কারণ বাজারে অন্যান্য বিভিন্ন প্রকারের বিভিন্ন কোম্পানির কিন্তু টোস্ট, বিস্কিট এগুলো রয়েছে, সেগুলোরও অনেক চড়া দাম। সেই দামের ভিড়ে তারা মোটামুটি রিজনেবল প্রাইস রেখেছে। এই টোস্টটি খেতে বেশ সুস্বাদু, আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা উপরে চিনির যে দাঁড়াগুলো ছড়িয়ে আছে সেগুলো কিন্তু মুখের সাথে একেবারে ধুলো ধুলো মিশে যায়, আসলেই অসাধারণ। আমার মনে হয় এটি ভালো করে ঘি দিয়ে ভাজে বা অন্য কোনো ডালডালা দিয়ে ভাজতে পারে, ঘ্রাণ আসে, একটি অন্যরকম সেন্ট আসে, এবং খেতে অনেক অনেক ভালো লেগেছে আমার। আপনি ট্রাই করে দেখতে পারেন, নিঃসন্দেহে আমার মনে হয় আপনি ভালো কিছু পাবেন। যা হোক বন্ধুরা, আমার মনে হয় আপনি একটি ভালো পণ্যের সন্ধান পাবেন এই ভিডিওটির মাধ্যমে, কারণ আমি কোনো কোম্পানির বিজ্ঞাপন করতে আসিনি, আমি একটি রিভিউ দিতে এসেছি। আমার যেটা ভালো লেগেছে, যেমন লেগেছে সেটাই বলেছি। তো সুতরাং আমি এই টোস্টটি কিনে স্যাটিসফাই, আপনি ট্রাই করতে পারেন চাইলে। আজ এই ভিডিওটি এখানে রাখছি, আসছি আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। তত সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই পণ্যের মান যাচাই বাছাই করে তবেই ক্রয় করবেন। ধন্যবাদ। Told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way.